হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি প্লাস্টিকের বয়াম দিয়ে কীভাবে তোমরা এত সুন্দর একটি ফুলের ঝুড়ি বানাবে। তো এই প্লাস্টিকের বয়ামগুলো কিন্তু আমাদের সবারই বাড়িতে থাকে, তো আমরা যদি সেই বয়ামটিকে এরকম করে একটু ডেকোরেশন করে নিই তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা পুরো ভিডিওটি দেখি। তো এই হচ্ছে আমার বয়ামটি। তো আমি এখন আমার বয়ামটি মাঝখানে কেটে নিব, তো তোমরা একটু সাবধানে কাটবে। তো তোমরা বয়ামটিতে দাঁড়ালো কিছু দিয়ে এখানে একটু ছিদ্র করে নিবে, তাহলে সুতাগুলো দিলে খুবই ভালো লাগবে। তো আমি দাঁড়ালো সুই দিয়ে এখানে ছিদ্র করে সুতাগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমি এখানে চারটে ছিদ্র করে নিয়েছি, তো আমি সুতাগুলো লাগিয়ে নিয়েছি। তোমরা দেখো সুতাগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমি এখানে একটি ফোম নিয়েছি। তো আমি এখন ফোমটি থেকে এখানে ফোমগুলো চিকন চিকন করে তিনটি ফোম একসাথে করে কেটে নিব। তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখো ফোমগুলো আমি একসাথে রেখেছি, আমি কিন্তু কেটে আলাদা করে নিই। তো আমি এখন সুন্দর করে ফোমগুলো দিয়ে একটি বেনির মতো করে নিব। তো আমার বেনিটি করা হয়ে গিয়েছে। তো এরকম করে আমি আর অনেকগুলো বেনি করে নিয়েছি। তো আমি এখন একেবারে জুড়িটির যে সুতাগুলো দিয়েছি সেইখানে আমি বেনিটি লাগিয়ে দিব সুন্দর করে। তো প্রথমে আমি জুড়িটির মাথায় আমি দাম লাগিয়ে নিচ্ছি, তারপর আমি বেনিগুলো বসিয়ে দিব। তোমরা একটু চেপে চেপে বসাবে। এই ফোমগুলো তোমরা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আমি এখানে দুটি বেনি লাগিয়ে নিয়েছি। তোমরা দেখো জুড়িটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো তোমরা চাই এরকমও রাখতে পারো। তো আমি এখানে কিছু পেস্তা বাদামের খোসা নিয়েছি, তো আমি সেই খোসাগুলো একটু রং করে নিয়েছি। তো আমি এখন সেই খোসাগুলো দিয়ে আমি এখানে ফুল করে নিব। তো মাঝখানে আমি এখানে একটি ফুতি বসিয়ে দিয়েছি। তো আমি এখন ফুতিটির চারপাশে পেস্তা বাদামের খোসাগুলো লাগিয়ে দিব।
তো আমি এখানে দুটি ফুল করে নিয়েছি, তো আমি এখন ফুলগুলো লাগিয়ে দিব। তো বন্ধুরা আমার ফুলগুলো বসানো হয়ে গিয়েছে, তো তোমরা দেখো জুটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এরকম করে আমি একটা বেনি জুড়িটির নিচে দিয়েও লাগিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, আর ভিডিওটি যদি তোমাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে। তো নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ।